বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের সবচেয়ে আলোচনায় উঠে এসে যে বিষয়টি সেটি হলো সাকিব আল হাসানের ইঞ্জুরি। প্রশ্ন ভেসে আসে একের পর এক ইঞ্জুরি নিয়েও কেন একাদশে থাকছেন সাকিব আল হাসান। এই ব্যাপারে নির্বাচক হান্নান সরকার আজ জানিয়েছেন, সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে একই আঙুলে ব্যাটিংয়ের সময় বল লেগেছে তার, তিনি এখন পর্যবেক্ষণে আছেন। সাকিবের পরবর্তী টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। সাকিবের বর্তমান ফর্মের প্রসঙ্গে বলতে গিয়ে হান্নান সরকার জানান, সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়, এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়। সে জায়গা থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে, তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এ ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি এটা ঠিক, কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরেই লাগাতার একের পর এক ইঞ্জুরির সম্মুখীন হচ্ছেন সাকিব আল হাসান। এ ব্যাপারে হান্নান সরকার জানান, সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে, আমরা দেখব তার কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর 100% ক্লিয়ারেন্স নিয়ে তাকে দলে রেখেছি। তখন 100% ফিটই ছিল সাকিব। পরের ম্যাচের সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। সাকিবকে ছাড়াও একাদশ সাজানোর সম্ভাবনা রয়েছে। হান্নান সরকারের ভাষ্যমতে সেটাই প্রকাশ পেল কিছুটা। তিনি বলেছেন, আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে, আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া আমাদের খেলা উচিত, সেটাও হতে পারে। প্রিয় দর্শক, সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে একাদশে রাখা বা না রাখা নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।